অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বর্ধমান থেকে হাওড়াগামী ট্রেনটি। ঘটনাটি ঘটেছে আজ বিকেল 5টা নাগাদ বর্ধমান হাওড়া কর্ড লাইনের বেগমপুর স্টেশনে। জানা গেছে বেগমপুর স্টেশনের রেলগেট তখন খোলা ছিল, লরি টোটো থেকে শুরু করে যাত্রীবাহী ট্রেকার সাধারণ মানুষ পারাপার করছিলেন। ঠিক তখনই বর্ধমান থেকে হাওড়াগামী ট্রেনটি চলে আসে। ট্রেনের গতি কম থাকায় চালক কোনো ক্রমে দাঁড় করান ট্রেনটিকে, তা না হলে হয়তো আজ ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকতে হতো বেগমপুরকে। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, সাংগ্রামিক অনলাইন।